বারোপদের ভর্তা ভাজি আর গরুর মাংস দিয়ে তিন বাটি ভাত খেতে পারলে মিলবে আটশো পঞ্চাশ টাকা সহ এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার ও একটি ব্যানসন সিগারেট তবে ভিতরের চিত্র দেখলে মনে হবে যেন এটি কোনো বিয়ের বাড়ি বা অনুষ্ঠান কিন্তু তা নয় দুই যুগেরও বেশি সময় ধরে নামমাত্র মূল্যে পেট চুক্তিতে খাবার খাইয়ে আসছেন মকবুল হোসেন ও তহরিল নেসা দম্পতি শুনতে অনেকটা অবাক মনে হলেও এটাই সত্যি এমনটি হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানীতে প্রায় ২৬ বছর থেকে পরিচালনা করে আসছেন রাস্তার ধারে অবস্থিত এই হোটেলটি বর্তমানে এটি চাচা হোটেল নামে পরিচিত ভোজন রসিকরা বেশ মজা করে আত্মতৃপ্তিতেই ভোজন করেন এখানকার সুস্বাদু খাবার আমার খাওয়া শেষ ফুল খাইতে পারে না এই ভাই ভাইদের সাথে আসছি দুইটা ভাইয়ের সাথে তো আমরা চিন্তা করছিলাম যে খাবো চিন্তা করছিলাম তিনজন নয় বাটি খাবো খাইতে পারি নাই এখন হচ্ছে এক বাটি করে খাইতে পারছি আজকে এখন পরিষ্কার পাওয়া হইল না হোটেল অনেক বিখ্যাত খাবারের জন্য তো মূলত এই কারণেই এখানে আসলাম খাওয়ার জন্য কিন্তু এখানে এসে তো দেখছি যে অনেক লোকজন এসেছে জায়গায় পাচ্ছি না ওয়েট করতেছি আর কি দেখি আসলে খাবারের কোয়ালিটিটা কেমন এটা দেখার জন্য দুইশো টাকার মধ্যে যে এতগুলো খাবার একবারে পয়সা উসুল এখানে মেনু দিয়েছে আপনার এগারো প্রকারের খাবার অনেক সুস্বাদু এবং তৃপ্তি দুইশো টাকার মধ্যে যে এরকম একটা অফার প্যাকেজ বর্তমান যে উর্দি যে দাম মূল্য এখানে দুইশো টাকার মধ্যে অনেক কিছু পাওয়া যায় এবং পয়সা উসুল আমাদের দিনাজপুর জেলায় কিন্তু ভোট হচ্ছে উপজেলা ভোট আজকে আমাদের সবারই যে মাদ্রাসা শিক্ষক এগুলো সব আমাদের মাদ্রাসাগুলো বন্ধ চিন্তা আমরা আজকে চাচার হোটেলে একটু খাওয়া দাওয়া করব আর কি সবাই সিদ্ধান্ত নেই এবং মোটরসাইকেল যোগে আমরা সকালে রওনা দিই রাস্তার ট্রাফিক আটকাইছি অনেক ভেজালে পড়ছি তারপরও চাচার হোটেলে খাবো এই উদ্দেশ্যে আমরা আসছি আর কি এই আসে মাত্রই বুঝেলাম চাচার তো কারণ নাই এখন ভরসা চাচা কী কী খাওয়াবে দেখি আল্লাহ ভরসা খাবারের স্বাদ আর মান অনুযায়ী তুলনামূলক খাবারের মূল্য কম হওয়ায় মাত্র দুইশো টাকায় এখানে মিলে ইচ্ছে মতো ভাত সাথে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস ভাজি ডিম সিদ্ধ সবজি আলুর ভর্তা বাদাম ভর্তা ও মাছের ভর্তা সহ আরও নানা পদের ভর্তা এখানে তিন বাড়ি ভাত খাইলে বলে অনেক কিছু ফ্রি বা ইয়ে দেয় সেটার লোককে আরো বদরগোজ থেকে আসছি এখানে দেড় ঘন্টা পর্যন্ত বসে আসছি এখনো খাবার পাইনি এখানে অনেক চাপ বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে এই জন্য মানে এখনো খাবার দিতে আমার পারিনি সাগাটা থেকে আসি ওখান থেকে আসি আমরা প্রায় এক ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি কারণ এখানে এতটাই জ্যাম সিট ছেড়ে উঠে গেলেই দেখা যাচ্ছে যে হচ্ছে লোকে বসে যাচ্ছে দুশো টাকা দিয়ে প্যাকেজ আর এই প্যাকেজ তিন বাটি ভাত থাকবে গরু মাংস থাকবে মাছ থাকবে আর অনেক কিছু থাকবে এই প্যাকেজটা যে তিন বাটি ভাত সহ খাইতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আমি দেখলাম যে আটশত টাকা এবং দই তারপরে একটা পেন পিস আবার আবার বুরহানি একটা টাইগার আর সিগারেট দেওয়া আছে আমরা যেহেতু হুজুর মানুষ সিগারেট যত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা যদিও পাই এই অফারটা আমরা সিগারেটটা নিব না ইনশাল কিন্তু বাদবাকি সব অফারগুলো আমরা নিব এখানে দুর্বল লোকদের আশা মানা শুনে অবাক হওয়ার কিছুই নেই রয়েছে বিশেষ আকর্ষণ এখানে যে ভোজন রসিক তিন বাটি ভাত সাভার করতে পারবেন তার জন্য থাকবে এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার একটি ব্যানসন সিগারেট সহ নগদ আটশো পঞ্চাশ টাকা ছাড়াও যা যা খেয়েছেন তার কোনোটির মূল্য দিতে হবে না সব সময় আব্বু আপনার তাপত মনে করে আমি কোটা বাসা করতে মহিলাগুলো আসে সেই ছয়টার দিকে তোমার দ্বারা তো কাজ কাম হয় না এই পেলে রাখলে নেই এই পর্যন্ত হাড়ি পাতিল মানজি নেই এই পর্যন্ত সে আমি সব কিছু করি বাবা এই যে আব্বু তো দিন দোকান করিয়ে বিকাল বেলা ইয়ে দিতে কর্মচারী ঘরক দিতে তো বিলাটে না দিন শেষে খুব একটা লাভের মুখ না দেখলেও খুশি এই দম্পতি এভাবেই আরো কয়েক বছর সাধারণ মানুষের মাঝে খাবার খাইয়ে যাবেন তারা এবং প্রত্যাশা এরপরে তার পরবর্তী প্রজন্ম এই ঐতিহ্য ধরে রাখবে খাবার সময় এক ঘন্টা দশ মিনিট যে ব্যক্তি তিন বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না ওনার জন্য আবারও খাবার ফিরি এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্চন সেকেট এইটাও ফ্রি উনি খায় যখন ঘর থেকে বাইরে হয়ে যাবে ওনাকে আবারও আমি টাকা দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকটার জন্য মনের আনন্দ যায় যায় বাড়িতে বাজারটা হচ্ছে বক্সির বাজার সাসার হোটেল বললে সবাই চেনে আমার দোকান তো ছাব্বিশ সাতাইশ বছর হয় আর বছর তারিখ দোকান করি আমি আর পারবো না আমার শরীর খারাপ এখানে লাভ কম সেল বেশি চাউলি তেমন সাড়ে পাঁচ বস্তা বেশি আরও হাফ বস্তা আছে হাফ বস্তা গেলেই শেষ হবে রাত তিনটে দশে খুলি বিকেল চারটে দশে বন্ধ হয়ে যায় প্রতিদিন শুক্রবার বন্ধ থাকে দোকানটা মানে যে কোনো শুক্রবার আসবে না না আর দুর্বলা লোকও এখানে আসা যাবে না যে বেশি খাবে সে আসবে তুই শনিবার খালি ভোর থাকি সকাল নটা বন্ধ যত ফে নেবে সবার খাবার হবে এখানে এক পিস মাংস সব মাংস নয় এক পিস মাংস ডাইল ভাজি ভর্তা এরকম পাঁচ সাত পথ খিলি দশ টাকা দেবো যে আমি খাই নাই তাকে আর ভিক্ষাও আমি দেবো না আমার আপন বলতে কেউ নাই আমি একলা এক মায়ের ঘরে ছিল ভাত কাউকে দিই আগে এখানে দিয়েছিলাম অনেক লোক পরে শোনা যায় যে অফিসের লোকেরা খায় এগুলো সারে সেগুলো আমার ভাগ করে দেয় এই জন্য আবু নাম হওয়ার পর কাউকে দেই না ফেলে দিই আমার থাকার ঘরও নাই আপু আমি এইভাবে ব্যাসে ট্যাসে খাওয়া দাওয়া তোমার সাথে বাড়ি যাবো আমাদের বিছেলে ফেলে নাই যে বিকেলে আমার খাবার দেবে এটা তো আমার আপন কেউ নাই। এই যে ছেলেটা খেলেছে এদের দিয়ে দিয়ে সবাকে মহিলাগুলো স্বাস্থ্য করে দিয়ে ওদিনকে পাচ্ছিলাম সাতশো আশি টাকা লাভ এক মৌতার জন্য দিয়েছি তিনশো টাকা থাকে আর কয়শো টাকা একজন জ্বরের সমস্যা থাক দিয়েছি নব্বই টাকা থাকে কয় টাকা আপুখানে আপনারাও বাঁচেন আমিও বাঁচব এই আমার ব্যবসা এখানে আমি সারাদিন প্রতিদিন দুই চার পাঁচশো সালাম কি কাবাই করি বাড়ি যাই আর কিচ্ছু না এখানে আমি যেটাই দেখতে মুরগির বাচ্চাও কিনি বাড়িতে রাখি নেই এখানে লাভ ইফটাপ নাই সবার সাথে আমি বেড়াইতেছি খাইতেছি এনার চাও বড়ো বড়ো খুব কুটিপতি হুজুর আছে আমাকে সালামাল কি দিয়ে বসবে যদি কোনো এসপি এই এলাকায় ঢোকে আমাকে সালামাল কি আমার ঘরে ঢোকা যাবে না এসপি সাহেবের যত বড়ো এসপি হোক সবাই দোকান বন্ধ করি চলে যাবে আমি যাব না আমি থাকবো এখানে বসি আমি কোনো বাসি পসা কোনো সিটের আমি এই ধরনের লোক নই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে যখন সকলেই অধিক মুনাফার পেছনে ছুটছেন ঠিক তখনই স্বল্প মূল্যের তুলনামূলক কম মুনাফায় আহার করিয়ে শান্তির আত্মতৃপ্তি পাচ্ছেন এই দম্পত্তি তারা সমাজকে জানান দিচ্ছেন এখনো ভালো মানুষের অস্তিত্ব টিকে আছে কবির চৌধুরী জয় মাই টিভি অনলাইন